নমস্কার, আমি আরতি, আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা দারুণ ব্লগ নিয়ে। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি চলে এসেছি সাঁতরাগাছির একটা বিখ্যাত স্টেশনের কাছে, খুব নাম করা একটা মন্দির। তো যেটা নাম করা মন্দির বরুণ বাবা বলে, আর পুরো স্টেশনের গায়ে, মানে 5 নম্বর প্ল্যাটফর্মের এদিকে। তো মন্দিরটা আমি তোমাদেরকে দেখাবো। চলে এসেছি, প্রচুর লাইন, দেখো প্রচুর লোক লাইন। এটা একটা বট গাছ, মন্দিরের ভেতরটায় ঢুকবো যখন দেখাবো। দেখো পুরো লাইনে ভর্তি। ট্রেন দাঁড়িয়ে আছে। কুপন দিচ্ছে, কুপন দিচ্ছে। এখানে প্রচুর লোক এখন লাইনে আছে। মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই তো সেই বট গাছ। এখন সবাই ঢুকছে তো, না আমরা ঢুকতে পারবো এবারে? টোকন দেবো, কজন করে ঢুকাই দেখি। পুজো হয়ে গেছে, এখানে একটা বট গাছ আছে, এখানে সবাই মানসিক করে দেখো সুতো বাঁধছে, যে যার মনোকামনা পূর্ণ হলে আবার এসে এই সুতোটা খুলবে। তো এই বট গাছের খুব মানে বিখ্যাত ইয়ে আছে। আর এই ঠাকুরও এখানকার যে বরুণ বাবা, এখানে এই ঠাকুরও খুব জাগ্রত। এখানে নাকি এই শিবের যে লিঙ্গটা, পাথরটা, এখানে মাটি থেকে উৎপত্তি হয়েছিল। তো এখানে সব এখানকার পাড়ার লোকেরা সবাই এখানে ঘিরে মন্দির করেছে এটাকে। এই যে দেখো এটা মন্দিরের ভেতরে, বিশাল বড় বট গাছ এটা। সবাই এখানে সুতো বাঁধছে, লাল সুতো, নিজের মনের আর কি প্রার্থনা করে। তো মনোবাঞ্ছা পূর্ণ হলে আবার এসে এই সুতোটা খুলে যেতে হয়। মন্দিরের ভেতরে কত ভিড়, এখনো লাইন। এটা মন্দিরের ভেতরে, সামনে ট্রেন লাইন। পুরো প্ল্যাটফর্মের গায়ে মন্দিরটা, ওপরে দেখো একটা শিব।
যাচ্ছে, দেখো একদম প্ল্যাটফর্মের গায়ে মন্দির, যেহেতু ট্রেন যাচ্ছে। এবার আমারও পুজো হয়ে গেছে, এবার আমিও বাড়ি যাব। এটা খুব জাগ্রত মন্দির, এখানে যারা আশেপাশে থাকো সাঁতরাগাছির মধ্যে, তারা পারলে, যারা এখনো আসেনি, মন্দির একবার ঘুরে যাবে। আর এখানে যা মনের ইচ্ছা বাসনা সব এখানে পূর্ণ হয় ঠাকুরের কাছে এসে বললে, তো একবার ঘুরে যাবে। এখনো লোক রয়েছে, এই যে সেই বটগাছ। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নতুন নতুন এরকমই ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো।